কলকাতার তাপমাত্রা যখন 40 ছাড়িয়ে আরেকটু সূর্যের কাছাকাছি, তখন পালিয়ে গেলাম। জাস্ট পালিয়ে গেলাম উত্তরে, গন্তব্য কার্শিয়াং। স্বভাবতেই ট্রেন পেলাম না, তাই ভরসা বাসে। আমরা বাস নিলাম গ্রিন লাইন সার্ভিস থেকে। গ্রিন লাইন বিজনেস ক্লাস স্লিপারে 4টি লোয়ার স্লিপার নেওয়া হলো। বাসে যখন উঠলাম তখন সন্ধে 6:45। উঠলাম এয়ারপোর্ট স্টপেজ থেকে। আমরা আমাদের রাতের ডিনার সারি কৃষ্ণনগরে। রাত যখন 9:30, তখন কৃষ্ণনগরে স্টপেজ দিয়েছিল। রাতের জার্নি শেষ করে আমরা শিলিগুড়ি পৌঁছাই 6:30। শিলিগুড়ি থেকেই রওনা দিই কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তাতেই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। গাড়ি থামিয়ে মোমো খাওয়ার মজাই আলাদা। আমাদের গন্তব্য বেলতার, কার্শিয়াংয়ের একটি অফবিট গ্রাম। বছর দুয়েক আগে এখানে একটি রিসর্ট গড়ে ওঠে, সেখানেই যাব আমরা। কার্শিয়াং যাওয়ার পথেই পড়েছিল গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড়ের ভিউ ছিল অসাধারণ। এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে নজরবন্দি করে রাখা হয়। এই স্মৃতিতে রয়েছে তাই একটি মিউজিয়াম। গিদ্দা পাহাড়ের এই ভিউ ক্ষণিকের জন্য পথ চলতি মানুষকে আরাম এনে দেয়। কার্শিয়াংয়ের রাস্তা ধরে বেলতার যখন পৌঁছলাম তখন প্রায় দুপুর 2। এতটা দেরি হওয়ার কথা নয়, কিন্তু আমরা কার্শিয়াংয়ে বেশ খানিকক্ষণ জ্যামে আটকেছিলাম। টয় ট্রেনের টুং স্টেশনের আগে রাস্তার বাঁদিক দিয়ে পাহাড়ের ঢাল বরাবর নেমে গেলে বেলতার পৌঁছানো যায়। চারদিকে চা বাগান দিয়ে ঘেরা পাহাড়ের উপত্যকায় পাথুরে নদী বেলতার বয়ে চলেছে। তারই পাশে এই রিসর্টটি। পাহাড়ে ঘেরা উপত্যকার মাঝে এক সুবিশাল সুইমিং পুল, আর তাকে ঘিরেই 7টি কটেজ। নয়নাভিরাম এই দৃশ্য সকলকে মুগ্ধ করবেই। রিসর্টে পৌঁছেই আর দেরি করলাম না, সবাই রেডি হয়ে নেমে পড়লাম পুলে। পাহাড়কে পেছনে রেখে জলের মধ্যে একসাথে হই হুল্লোড় করা, এর মজাই ছিল অন্যরকম। বেশ অনেকক্ষণ কাটিয়েছিলাম আমরা পুলে। জল কিন্তু ভালোই ঠান্ডা ছিল, কিন্তু এই মজায় আনন্দে সেই ঠান্ডা আমাদের এক ফোঁটাও গায়ে লাগে। সূর্যাস্তের সময় অপরূপ লাগছিল কিন্তু গ্রামটিকে। রাতে কেক কেটে পালন করা হলো দেবুর জন্মদিন। পাহাড়ের এরকম একটা সুন্দর জায়গায় এসে জন্মদিনের মজাটাই ছিল অন্য। আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। কেক কাটার পাশাপাশি চলল বনফায়ার বারবিকিউ।
আর চললো সবাই গলা ছেড়ে গান। সময় যে কিভাবে পেরিয়ে গেল টেরও পেলাম না আমরা। আর এভাবেই শেষ হলো আমাদের কাশিয়াঙের বেলতার পর্ব। এক রাত আমরা বেলতারে কাটিয়ে পরের দিন কাশিয়াঙের বাকি লোকাল সাইট সিং করে আমরা বিকেলে দার্জিলিং ঢুকেছি।